বিষয় নিয়ে তোমাদের আমি ডেকেছি। আমি চাই না যে আমার মৃত্যুর পর এই আমার সম্পদ নিয়ে তোমাদের ভাই বোনদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি হোক। আমি বেঁচে থাকতেই আমার সম্পদের সুষ্ঠু বণ্টন করে দিতে চাই। এখন তোমরা নিজেদের মধ্যে আলোচনা করেই এই তোমরা সিদ্ধান্ত নাও কে কোন সম্পদ আমার কাছে চাও। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে তোমার সিদ্ধান্তগুলো জানিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, এই তোমরা সিদ্ধান্ত নাও। শোনো, যেভাবে হোক বাবার এই বিজনেস আর এই অ্যাপার্টমেন্টটা আমাদের হাত করে নিতেই হবে, কোনো ভাবেই এটা ছাড়া যাবে না। এই দুইটা কি আমাদের দিবে? এই দুটো নিলে তো সবই নেওয়া হয়। দিবে না মানে কেন দিবে না? তুমি এবারে বড় সন্তান, তোমার অধিকার বেশি আছে। কি বলো তুমি, ছোট ভাই আছে, ছোট বোন আছে, তাদের কি কোনো অধিকার নেই? তাদের কি সম্পদ পাওয়ার অধিকার নেই? তোমার বাবার তো কম সম্পত্তি নাই, আমরা শুধু তার বিজনেস আর অ্যাপার্টমেন্টটা চেয়েছি। বিজনেস অ্যাপার্টমেন্ট চলে গেল কি থাকে? এটাই তো আসল। আর বাকি যা আছে, জায়গা জমি, বাকি বাইরে যা আছে সবকিছু তাদের দিয়ে দে, আমাদের এই দুইটা লাগবে। তুমি বেশি কথা বলো না, সবার সাথে তো সামঞ্জস্য করে নিতে হবে। সবাই যেভাবে নিয়ে, ছোট ভাই বোন তাদের তো দেখতে হবে, তাই না? আচ্ছা তাদের কি তোমরা তো মাথা ব্যথা কেন? আজ তোমার যদি টাকা না থাকে, দুদিন পর ভাই বোনের কাছে গেলে ভাই বোন তোমাকে ঘরে উঠতে দিবে না, তখন তুমি কি করবে? ভাই বোন দিয়ে নিজের চিন্তা করো, নিজের দরকার তেল দাও, ওদের চিন্তা করে তোমার কোনো লাভ নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাবার সাথে আলাপ করতেছি। সবার সাথে আলাপ করে আমি দেখতেছি কি করা যায়। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এই দুটো জিনিস লাগবে। যদি তুমি এই বাবার বিজনেস আর এই অ্যাপার্টমেন্ট আমার করে না দাও, তাহলে আমি তোমার সংসারে চলে যাব। তুমি অপেক্ষা করো, আমি ছোট ভাইয়ের সাথে বোনের সাথে বলতেছি এবং বাবার সাথে এমনি আলাপ করতেছি। হ্যাঁ অবশ্যই, আমাদের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আমাদের সন্তানদের আমরা কি দিব? যদি আমরা এখন এগুলো হাত করে না নিতে পারি, যা তুমি বাবার সাথে গিয়ে কথা বলো, কথা বলে আমাকে জানাও কি হলো। যাও, বসে আছো কেন? যাও। আমি বাবার বিজনেসটা চাই আর এই অ্যাপার্টমেন্টটা আমার চাই। ঠিক আছে মা, এই দুটো আমার লাগবেই লাগবে। তুমি বাবাকে ম্যানেজ করো যেভাবে হোক, আমার এই দুটো লাগবে। দুইটাই যদি তোকে দেয়, তোর বড় ভাই কি নিবে? তাহলে বড় ভাইকে গ্রামে কত জমি জমা আছে ওগুলো দিতে বলো, ওগুলো দিয়ে দাও, আমাকে এই দুটো দাও। গ্রামের জমির আর ভ্যালু কত সেটাও তো তোকে বুঝতে হবে। মা এত কথা বুঝি না, এই দুটো জিনিস আমি চাই চাই। তুমি বাবার সাথে কথা বলো, আমার এই দুটো জিনিস লাগবে। আচ্ছা বলতো মা, তুই আমার কাছে কি চাস? আমি কিচ্ছু চাই না বাবা, আমি খালি তোমাকেই চাই। কি বলিস মা? শোনো, আমার এই ছোটো বিজনেস দিয়ে হচ্ছে না, বাবার এই অ্যাপার্টমেন্ট আর বিজনেসটা আমার লাগবে। শোনো ভাইয়া, তোমার তো বাবা একটা বড় বিজনেস অনেক টাকা খরচ করে দাঁড়া করে দিছে, বাবার বিজনেস তো রানিং, এটা আমার দরকার। এই বাবার বিজনেস আর অ্যাপার্টমেন্টটা আমার দরকার। তুমি গ্রামের জমিন আছে ওগুলো নিয়ে নাও, আর তোমার বিজনেস তো একটা রানিং আছেই, আর তোমার দরকার কেন এগুলো? তুই গ্রামে যা, গ্রামে গিয়ে বাবার গ্রামের জমি সংক্রান্ত ব্যাপারগুলো তুই দেখ। আমি বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, এখন আমি গ্রামে যাবো? এটা কেমন কথা? অবশ্যই যাবে, এই অ্যাপার্টমেন্ট আর এই বিজনেসটা আমার লাগবে। আমি তো বড় ছেলে, তোরা নিজেরাই সবকিছু ভাগ করে নিয়ে নিচ্ছিস। তোদের একটা ছোট বোন আছে, তার জন্য তোরা কিছু রাখবি না? তার কথা কি ভেবেছিস? তারও তো এই সম্পত্তিতে অধিকার আছে নাকি? ওর জন্য আবার কি রাখবো? আর ও এইসব সম্পর্কে কি বা বোঝে? ওর বড় হলে ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, সংসার করে খাবে। হ্যাঁ জানো তো ঠিকই বলেছিস। হ্যাঁ, বাবার এই বিজনেস আর এই অ্যাপার্টমেন্ট আমাদের দিয়ে দেন। তাহলে সারাদিনে তোমরা কোনো সিদ্ধান্ত আসতে পারো না, আমি তোমাদের সব ব্যাপারগুলোই জানি। তুমি আমার বড় ছেলে, আমি তোমাকে একটা বিজনেস দাঁড় করে দিয়েছি, এইটা দিয়ে তো তোমার সংসারটা ভালোই চলে, তাই না? হ্যাঁ চলে। তোমাকে অনেক টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করিয়েছি, দেশে কি একটা ভালো চাকরি করতে তুমি পারবে না? হ্যাঁ চেষ্টা করলে তো এই দেশে আমি একটা ভালো চাকরি পাবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার কিছু সম্পদ
এই তোমার ছোট বোনের ভবিষ্যতের জন্য রেখে যাব, আর বাদবাকি সম্পদগুলো আমি ট্রাস্টে দিয়ে দিব। এই ট্রাস্ট আমি এবং তোমার মা দেখাশোনা করবে। আমি শূন্য থেকে পরিশ্রম করে অনেক বড় হয়েছি, আমি চাই যে তোমরা শূন্য থেকে অনেক বড় হও। বাবার সম্পত্তি নিয়ে বড় হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আমি চাই যে তোমরা নিজের পায়ে দাঁড়াও। আমি আশা করি যে তোমরা একদিন নিজের পায়ে দাঁড়িয়ে এই ট্রাস্টের দায়িত্ব তোমরাই নেবা। এটাই আমার স্বপ্ন, আমাকে তোমরা কথা দাও যে দায়িত্ব তোমরা পালন করবে।